আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 4,207 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 4,207 জন, আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 2,13,716 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 4,398 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,49,634 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 52 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 1,980 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 48,125 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 36,121 জন এবং মৃত্যুবরণ করেছে 453 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,678 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 21,370 জন এবং মৃত্যুবরণ করেছে 446 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,829 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 21,913 জন এবং মৃত্যুবরণ করেছে 528 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 14,430 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 12,433 জন এবং মৃত্যুবরণ করেছে 96 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,542 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 7,535 জন এবং মৃত্যুবরণ করেছে 69 জন। আলজুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4,196 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 3,182 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। এবং সর্বশেষ আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,022 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 8,536 জন এবং মৃত্যুবরণ করেছে 82 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এ ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।